ব্রেকআপ করে দিলে? তোমাকে এত ভালোবেসেছিলাম আর তুমি এভাবে আমাকে ছেড়ে দিতে পারলে? এত কথা দেওয়া, এত প্রমিস, সব ভুলে গেলে? ভুলে গেলে তুমি বলেছিলে যাই হয়ে যাক আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। আজ একদিনে সব শেষ করে দিলে? আমি কি দোষ করেছিলাম বলো? শুধু তোমাকে ভালোবেসেছিলাম, আমার ভালোবাসা তো মিথ্যা ছিল না। তাহলে কেন এরকম করে? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমি কোনো কিছুতেই মন দিতে পারছি না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, না পড়ায় মন বসছে না তো কাজে। তুমি যদি না আসো আমার সব কিছু শেষ, আমার জীবনটা এখানেই থেমে যাবে। এত চোখের জল ফেলছি, ভালো লাগছে তো তোমার? তোমার কাছে হাত জোর করে বলছি, দয়া করে ফিরে এসো। ওয়েট, তুমি কার কাছে হাত জোর করে নিজের ভালোবাসার ভিক্ষা চাইছো? সেই মানুষটার কাছে যার কাছে তোমার ভালোবাসার কোনো মূল্য নেই? তুমি কার জন্য প্রতিদিন চোখের জল ফেলছো? সেই সেলফিশ মানুষটার জন্য যার কাছে তোমার ইমোশনের কোনো মূল্য নেই? তুমি কার জন্য নিজের জীবনের সব কিছু থামিয়ে রেখেছো? তার জন্য যে ব্রেকআপের পর দিব্যি অন্য একজনের সাথে ফেসবুকে ফটো দিচ্ছে? নিজেকে এখনই একটা প্রশ্ন করো তো। আজ থেকে বেশ কয়েক বছর আগে তুমি নিজের কাছে জীবনের বড় কিছু করার যে প্রমিসটা করেছিলে, আজকে তার কি হলো? তখন কি নিজেকে বলেছিলে জীবনের কেউ এসে কষ্ট দিলে এক মুহূর্তে আমি আমার সব ইচ্ছা সব স্বপ্ন ভুলে গিয়ে জীবনকে সেখানেই থামিয়ে রাখবো? প্রথম স্যালারিটা পেয়ে যখন মায়ের হাতে এসে দিয়ে বলেছিলে, মা এটা তোমার ছেলের প্রথম ইনকাম, আশীর্বাদ করো যেন এভাবেই এগিয়ে যেতে পারি, সেদিন সাথে কি এটাও বলেছিলে যদি কোনোদিন কোনো মানুষ আমাকে ঠকিয়ে চলে যায় তাহলে তোমার ছেলে জীবনে আর এগোবে? তাহলে আজকে এক মুহূর্তে কি করে তুমি এতটা ভেঙে পড়তে পারো? তুমি কি ভাবছো তুমি চোখের জল ফেললে কাজকর্ম ছেড়ে ঘরে বসে থাকলে সে ফিরে আসবে? এ ভুল ধারণা থেকে বেরিয়ে এসো বস। যে তোমার পাশে থাকার সে হাজার অসুবিধার পরেও কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না, আর যে চলে যাওয়ার তার জন্য একদিনের ঝগড়াই যথেষ্ট। কী মূল্য আছে এরকম সম্পর্কের যেখানে তোমার কোনো দাম নেই? তোমাকে রিয়েলিটি বলছি বস, তুমি যদি তোমার জীবনে হওয়া ব্রেকআপের জন্য হেরে বসে থাকো সবাই তোমাকে সিম্পেতে দেবে দুদিন তিন দিন, তারপর তারা মুখ ফিরিয়েও নেবে। তুমি নিজের জীবনকে এইভাবে সেলফিশের মতো নষ্ট করতে পারো না, অনেক বড় কাজ করার জন্য এই পৃথিবীতে এসেছো তুমি, তাও তুমি নিজেকে বোঝাতে পারছো না। এক কাজ করো, উঠে গিয়ে সেই মানুষটাকে দেখো যে নিজের জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করে শুধু তোমার খুশির জন্য সুন্দর একটা মেনু রান্না করছে। হ্যাঁ, তোমার মায়ের কথা বলছি, সে হয়তো বুঝতে পারছে না তোমার কেন মন খারাপ, কিন্তু এটা বুঝতে পারছে তুমি কোনো কারণে ভালো নেই, তাই যাতে তোমার মন ভালো হয় সেই জন্য সে হয়তো তোমার জন্য স্পেশাল কোনো মেনু রান্না করছে। এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা, ওটা নয় যেখানে বেটার কাউকে পেলে আরেকজনকে দিব্যি ভুলে যাওয়া যায়। তোমার মনের ভেতরে আগুন জ্বলছে তো সেটাকে নেভানোর দরকার নেই, কিন্তু সেটাকে নিজের ডেভেলপমেন্টে কাজে লাগাও। অ্যাকসেপ্ট করো যে যাওয়ার সে গেছে, নিজেকে এতটা উন্নতির জায়গায় নিয়ে যাও যেন ভবিষ্যতে সে আফসোস করতে বাধ্য হয় যে সেদিন কেন ব্রেকআপ করেছিলাম। দেখো, ভালোবাসি বলা খুব সহজ কিন্তু ভালোবাসাকে ধরে রাখা খুব কঠিন। একটা কথা বলো তো, এমন কারোর জন্য তুমি নিজের জীবনকে কেন নষ্ট করবে যে তোমার কথা শোনার জন্য সামান্য কিছু সময়ও দিতে পারে না? আমার তো মনে হয় আরেকটা দিনও তোমার মন খারাপ করা উচিত নয়, সময় এসেছে মুভ অন করার। নিজেকে বলো আমি পারবো, আর ওকে যতদিন না তুমি ক্ষমা করতে পারবে ওকে নিজের মনের মধ্যেই রেখে দেবে। আজই ওকে ক্ষমা করো আর নিজের মন থেকে ওকে বার করে দাও, মুভ অন করো, সময় এসেছে মুভ অন করার। নিজেকে বলো আমি পারবো। বন্ধু, তুমি কী ধরনের একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ আমি এটা ফিল করতে পারছি, কারণ আমি এটাও ফিল করতে পারছি যে তুমি মন থেকে তাকে ভালোবেসেছিলে, কিন্তু সে তোমাকে কখনোই মন থেকে ভালোবাসেনি, সে ভালোবেসেছিল কেবলমাত্র তোমার অর্থকে। এটা ভেবে তুমি নিজেকে লাকি মনে করো যে সময় থাকতে সে বেরিয়ে গেছে, কারণ মনে রেখো যে তোমাকে সত্যি ভালোবাসবে সে যে কোনো পরিস্থিতিতে তোমার সাথে থাকবে, আর যে তোমার অর্থকে ভালোবাসবে সে যেদিন তোমার থেকে আরেকটু বেশি অর্থবান কাউকে পেয়ে যাবে সেদিনই তোমাকে ছেড়ে তার কাছে চলে যাবে। তাই এটা বলবো তোমাকে, তুমি মুভ অন করো, যত তাড়াতাড়ি সম্ভব মুভ অন করো এবং নিজের স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করো। শুধুমাত্র এই ব্যাপারটার জন্য নিজের জীবনকে এইভাবে নষ্ট করার কোনো অর্থ হয় না। নিজেকে এতটাই সফল করো যাতে যে তোমাকে ছেড়ে চলে গেছে তাকেও একদিন আফসোস করতে হয় যে কী ভুলটা সে করেছে। আসলে সে যেন এটা রিয়েলাইজ করতে পারে যে সেই তোমার যোগ্য ছিল না। তুমি শুধু নিজেকে এবারে সফল করার চেষ্টা করো, আর মনে রেখো বন্ধু, তোমার এই সফলতার পথে তুমি সেই মানুষটিকেও পাবে যে তোমার খারাপ সময়ও তোমার পাশে থাকবে এবং তোমার ভালো সময়ও তোমার পাশে থাকবে, এবং তখন সেই ভালোবাসাটাকে মন থেকে অ্যাকসেপ্ট করে নেবে, হোক না সেটা তোমার দ্বিতীয় ভালোবাসা। প্রথম ভালোবাসায় না হয় তুমি ঠকলে। সানসাইন রিসার্চের পক্ষ থেকে আমি দীপ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধু, তুমিই পারবে, তুমি পারবে সফল হতে, তুমি পারবে সব কিছু করতে, বিকজ এভরিথিং ইজ পসিবল ফর ইউ, সো স্টে হ্যাপি অ্যান্ড মোটিভেটেড। আর হ্যাঁ, একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটাকে শেয়ার করে দাও, এত পরিমাণে শেয়ার করো যেন তোমার মতো আরও যারা এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে
ভিডিওটা তাদেরকেও হেল্প করতে পারে। আর সত্যি কথা বলতে তোমাদের থেকে পাওয়া ভালোবাসায় আমাদের নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়। ধন্যবাদ।